বন্ধুরা দেখো কত সুন্দর আমাদের রাত্রেবেলা মনসামঙ্গল কাব্য কত সুন্দর করে গাইছে, অনেক দূর থেকে এসছে, ওরা বিলদা থেকে এসছে। এবং আমরা সকলেই জানি যে মনসামঙ্গল বা পদ্মাপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এবং এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল কিন্তু প্রাচীনতর। এবং এই কাব্যের আদিকবি কানাহরি দত্ত সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিল আমরা জানি। এবং মনসামঙ্গল কাব্যের উৎপত্তি পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। আমরা জানি যে এই কাব্যে জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে বাংলাদেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গেছে এবং এই মনসামঙ্গল কাব্য অনেক জায়গায় আবার পদ্মাপুরাণ নামেও পরিচিত আমরা জানি। দেখো কত সুন্দর দৃশ্য। Thank you.